बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज आम्रा किछु बेदनादायक मृत्युर घटना निये कथा बोलबो। एखाने मृत्युर घटना बा मृत्युर प्रसंग जतटा ना आमादेर आलोचनार मुख्य विषय तार चेये बेशी होच्छे कि परिस्थितिते कतटा बेदनादायक अवस्थाय मृत्युटा होयेछे बा मृत्युटा होच्छे से विषयटा निये आलोचना करा। आल्लाह ताआला इरशाद करेछेन, कुल्लु नफसिं ज़ाइक़तुल मौत, प्रतिटी मानुष के प्रतिटी जीवन के मृत्युर स्वाद आस्वादन करते ही। सुतरां दुनिया जे एसेछे जे मानुष्टी तार मृत्यु तो बरण करते ही, किन्तु विश्वासी मानुष मुसलमान मानुष आल्लार बान्दा जारा रयेछे तादेर जीवनेर अन्यतम श्रेष्ठ एवं सर्वशेष लक्ष्य होच्छे ईमानेर साथे मौत हवा, ভালো একটা অবস্থায় মৃত্যু হওয়া, আল্লাহর নাম নিতে নিতে মৃত্যু হওয়া, আল্লাহর মাফ পেয়ে মৃত্যু হওয়া। তো এই মৃত্যুর অবস্থাটার উপরে কোনো মানুষের কোনো দখল নেই, কোনো কর্তৃত্ব নেই। কিন্তু আমরা গত কয়েকদিন যাবত এক ধরনের ঘটনা বারবার দেখছি যে ঘটনাগুলো মৃত্যুর বেদনার সঙ্গে সঙ্গে অন্য কারণেও অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠছে। সে ঘটনাটির একটি দৃষ্টান্ত আজ কে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে গত 2016 সন। এই 2016 সনে বিভিন্ন সময় ঘটনা ঘটেছে। আমরা আজকে কথা বলছি 2017 জানুয়ারির শেষ দিকে, আবার 2015 সনেও এই ঘটনা ঘটেছে, 2014 সনেও ঘটেছে কিছু। সে ঘটনাটি হলো ইয়ারফোন কানে দিয়ে মোবাইলের FM রেডিও থেকে অথবা মোবাইলের ভিতরে রেকর্ড করা কোনো গান শুনতে শুনতে পথ চলতে থাকা মানুষ, বিশেষত তরুণ তরুণী, কখনো ট্রেনে কাটা পড়ে, কখনো গাড়ির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে। কয়েকটি পত্রিকার কিছু নিউজ এবং খবর আমাদের সামনে সংগ্রহে আছে যে কোনো কোনো বছর একটি জায়গাতেই 14-15 জন মানুষের মৃত্যু হয়েছে। এই ঢাকা শহরের ভেতরে যতটুকু ট্রেন লাইন রয়েছে, এখানেই কমলাপুর থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজন মানুষ গত কয়েক বছরে মৃত্যুবরণ করেছেন, যাদের কানে ছিল হেডফোন বা ইয়ারফোন আর তার পকেটে মোবাইল ছিল। বেদনাদায়ক ব্যাপার এটাই যে মৃত্যু তো আসলে বলে আসে না। মৃত্যুর ঘটনা ঘটল, কিন্তু তখন যিনি মৃত্যু পথযাত্রী তিনি টেরো পেলেন না, তার কানে থাকলো ইয়ারফোন। এটা পত্রপত্রিকায় বলা হচ্ছে, সাংবাদিকরা বলছেন, তারা ধর্মীয় দিকটার কথা কম বলছেন কিন্তু নিরাপত্তার দিকটার কথা বারবার বলছেন। আমরা এ প্রসঙ্গে সকল শ্রেণীর মানুষকে অনুরোধ করব, অভিভাবকদেরকেও বলবো, তরুণ তরুণীদেরকেও বলবো, চলুন জীবনের ব্যাপারে আপনার যত্নবান হই। অযথা অসচেতনতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে পথে ঘাটে গান শোনা তো আসলে কখনোই ঠিক না, শরীয়তে নিষিদ্ধ গান বাদ্য শোনা, কিন্তু রাস্তাঘাটে চলতে ফিরতে অসতর্কতার মধ্য দিয়ে এই গান বাদ্যের ভেতরে নিজেকে নিমজ্জিত রাখা, এটা আরও ঝুঁকিপূর্ণ। এটা জীবনের দিক থেকে তো অবশ্যই, আর যদি আমরা বিশ্বাসের দিক বলি, পরকাল যাত্রার দিক বলি, মৃত্যুপথে পথিক হিসেবে বলি, তাহলেও এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অপূরণীয় ক্ষতি। আমরা কালিমার আওয়াজ আমার মুখে থাকলো না, আমার ভেতরে আল্লাহ শব্দ থাকলো না, আমার চিন্তায় আল্লাহর প্রতি রুজু থাকলো না, তওবার কোনো হাল থাকলো না, শুধুমাত্র অসতর্কতার কারণে আমি গান শুনতে শুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লাম। এর চেয়ে বেদনার একজন মুসলমানের জন্য কিছু হতে পারে না। এজন্য আমি অনুরোধ করব, আমরা যেন নিজেদেরকে ইমানের দিক থেকেও সতর্ক করি। মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে, ঘরের ভেতরেও আসতে পারে, পথে ঘাটেও আসতে পারে। আমরা চলার পথের সতর্কতা অবশ্যই অবলম্বন করব, চলার পথে আমরা যেন গুনায় লিপ্ত না থাকি সে বিষয়ে সতর্কতা গ্রহণ করব,
আর এই ঘটনাগুলো সামনে নিয়ে ঘরে বাইরে যেখানেই থাকি মৃত্যুর জন্য অন্তত পবিত্র একটা প্রস্তুতি যেন আমাদের হৃদয়ে এবং জীবনে লালন লালিত হতে থাকে সে বিষয়ে আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব জিকিরের সঙ্গে থাকা তাওবার সঙ্গে থাকা আল্লাহর নামের সঙ্গে থাকা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا